কলকাতা, বাঙালি আর আড্ডা, এই তিনটি শব্দ যেন একে অপরের পরিপূরক। আর আড্ডা মানেই তার একটি আতুর ঘর দরকার। তাই আজও নস্টালজিক বাঙালির চর্চায় উঠে আসে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঐতিহ্যবাহী নাম কলেজ স্ট্রিট কফি হাউস। 1876 সালে তৈরি অ্যালবার্ট হল 1947 সালে নাম পরিবর্তিত হয় কফি হাউস। রাজনৈতিক আন্দোলনের কর্মসূচি থেকে সাংস্কৃতিক জগতের পীঠস্থান হিসেবে পরিচিত এই স্থান একসময় ছিল তিলোত্তমার প্রাণকেন্দ্র। পরিবর্তনের ইতিহাসের ধারায় আজ হয়তো অনেক আধুনিক নাম উঠে এসেছে ঠিকই, তবে কফি হাউস কিন্তু তার জনপ্রিয়তা হারায়নি। আর একে ঘিরেই কিংবদন্তি শিল্পী মান্নাদের গাওয়া সেই চিরদিনের গান আমাদের আজও ফিরিয়ে দেয় সেই নস্টালজিয়া। তাই চাকচিক্যের মোড়কে নয়, আবেগের এক নাম কফি হাউস। বহুশ্রুত সেই গানের গুঞ্জন আজও কফি হাউসের দেওয়ালে কান পাতলে শোনা যায়। জেমস বোল্ডউইনের ভাষায়, মানুষ ইতিহাসে বন্দী আর ইতিহাসে মানুষ। তাই জীবনের ছায়াপথে ছড়িয়ে থাকা টুকরো টুকরো স্মৃতিরা কখনো অতীতের দরজায় কড়া নাড়ে, ইতিহাস কথা বলে। তেমনি অতীতের সেই কাল্পনিক চরিত্রে জমে ওঠা কফি হাউসের আড্ডায় আজ আমরা, বর্তমানের আমরা, কাল্পনিক অবয়বে আমাদের আজকের গল্প কফি হাউস, জীবনের আবর্তনে। আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমা শ্লিষ্ট শানু বক্র ক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ। বাবা অমল, একেবারে মেঘ দূতম তো হঠাৎ এমন মেঘমেদুর হয়ে পড়লি যে? কারণ এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বর্ষায়, এমনও মেঘস্বরে বাদল ঝর ঝরে তপনহীন ঘন তমসায়। তা তোমার সেই চক্ষী প্রিয়ার কাছে কোন মেঘবালিকা যাবে কুর্তি ফুল হাতে দূতি হয়ে? আমরা কিন্তু নেই বাবা, কি বল রমা? আজ আকাশের বুকের কথা ঝড়ো ঝড়ো বাজে, বুঝলি সুজাতা? তবে কুর্তি ফুল নয়, বৃষ্টি ভেজে কদ, তাই তো অমল? তাই, তবে থাক প্রাণের কথা মনের মাঝে, বাজুক বাঁশি নীরব সুরে। হ্যাঁ সেই ভালো, এরপর দেরি করলে আমার বাবার আওয়াজ কিন্তু সরব হবে। চল 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 এবার উঠি। হ্যাঁ হ্যাঁ চল, আমিও ট্যাক্সি পাবো না। উফ, যা বৃষ্টি শুরু হয়েছে আজ। চল তোদের উঠিয়ে দিই, আমিও কেটে পড়বো, আজ নো টিউশন। এই কাল একেবিট ক্লাসে আসছিস তো, নোটস গুলো আনিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো। কি জল জমে গেছে রে। ট্যাক্সি! এই রমা, আসি রে। টাটা। আসি অমল। আরে সাবধানে। এই অমল, ছাতাটা ভালো করে ধর, ভিজে যাচ্ছি তো। তুই যে কেন ছাতা আনিস না, খালি আমার সাথে শেয়ার করা। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। আচ্ছা তাই বুঝি।
হ্যালো, কে বলছেন? অমল, আমি সুজাতা। সুজাতা? ও সুজাতা, তুই? হ্যাঁ। কতদিন পর! সত্যি অনেকগুলো বছর কেটে গেছে, সময়ের সাথে চুলেও ধরেছে পাক। কিন্তু জানিস, মনটা এখনো সেই ফেলে আসা দিনগুলোকেই খোঁজে। ওহ, তাই মনে পড়েছে বুঝি। মনে পড়ার তাগিদটা যখন আমার, তাই তোর ফোন নাম্বারটা জোগাড় করে ফোন করার দায়টাও আমারই বলতে পারিস। তা কেমন আছিস বল? আমি একটা চালচুলোহীন লক্ষ্যভ্রষ্ট জীবনের যেমন চলা উচিত তেমনই চলছি। মানে সময়ের হিসেবে তোর সুখের তরণী তো এতদিনে মাঝ নদী অতিক্রম করার কথা। সুখের তরণী বটে, তাই বোধ হয় সব চাওয়া পাওয়াগুলো কেমন কিনারায় আসার আগেই ডুবে গেল। কি বলছিস, কি হয়েছে অমল? তুই আর রমা তো? রমা? রমা কি কি হয়েছে রমার বল অমল, আমি তো কিছুই জানি না। ঠিক তো, তুই আর জানবি কি করে? অভিমানী মনটাকে কলকাতায় ফেলে বিয়ে করে চলে গেলি সেই সুদূর আমেরিকায়। শুনেছিলাম তোর খুব বড় বাড়িতে বিয়ে হয়েছে, সুখে আছিস তুই? হ্যাঁ, সুখ। সুখ কথাটা বড় আপেক্ষিক জানিস তো। যাই হোক, আমার কথা ছাড়, তুই রমার কথা বল, তোদের কথা বল, তোদের বিয়ে, সংসার। সংসার, ভালো বলেছিস। ইউনিভার্সিটির শেষে আমার আর রমার ভালোবাসা যখন কলকাতার পদঘাট, আউটরাম ঘাট, কফি হাউসের টেবিলে গুঞ্জন তুলেছে, সেই সময় হঠাৎ আমার জ্বর ধরা পড়ল, ক্যান্সার। অমল, কি বলছিস অমল? তোর? না না, আমি ভাবতে পারছি না। ফোর্থ স্টেজ ক্যান্সারের পেশেন্ট, তাই তাই জীবনের দিনগুলোকে বড় কৃপণের মতো খরচ করছি বন্ধু। না অমল, না এমন বলিস না অমল, আমি আমি সহ্য করতে পারছি না। কাঁদিস না, কাঁদিস না সুজাতা। রমাও সেদিন কেঁদেছিল জানিস, কিন্তু ওকে কিছু জানাতে পারিনি। ওর চোখে তখন সংসারের স্বপ্ন। সেদিন আমি আর রমা যখন শেষ বেরিয়েছিলাম, দিনটা যেন এখনো চোখে চোখে ভাসে জানিস। এই অমল, কিরে তখন থেকে এরকম উতম পেঁচ হয়ে বসে আছিস কেন? না কিছু না, তুই বল, শুনছি তো রমা। আকাশের রংটা দেখেছিস আজ? সূর্যাস্তের শেষ রক্তিম আভাটুকু যেন নিভে যাবার আগে তার চুম্বনটুকু এঁকে গেল ওই নীল আকাশের গায়ে, তাই না রে? হ্যাঁ তা বটে, ছিল অস্ত রাগের সূর্য আভায় দৃষ্টি সুখের রেশ, দেখি দৃষ্টিপাতের ধূসরতায় অগ্নি অবশেষ। ই আবার কেমন কবিতা অমল, তোর যে কি হয়েছে আজকাল? আচ্ছা এবার কবিত্ব রাখত, শোন না, বাড়িতে বিয়ের কথা চলছে, শুনছিস? তোর এখন একটা ভালো চাকরি পাওয়া খুব জরুরি অমল। মানে? মানে আর কি, বিয়েটা সেরে ফেলতে হবে তো। তুই আমাকে বিয়ে করবি? আমি তো এরকম কিছু ভাবিনি কখনো। অমল, কি কি বলছিস অমল? আর আমাদের স্বপ্নগুলো? আমরা খুব ভালো বন্ধু রমা, এর মধ্যে বিয়ের ফুলই বা ফুটলো কবে? তুই বা এমন ভুল ভাবলি কি করে? তাহলে এতটা পথ একসাথে হাঁটা সব ভুল ছিল? পথের শেষে কি আছে না জেনেই ঝাঁপ দিলি বন্ধু? এতটা বোকামি তোর কাছ থেকে কিন্তু আশা করা যায় না। বোকামি?
অমল, কেন রে আমার সাথে এমন করলি তুই? কি করতাম না হলে? আমার অনিশ্চিত জীবনের সঙ্গে তোকে আর জড়াতে পারি না, তাই ওই কঠিন উপেক্ষার আশ্রয় নিয়েছিলাম। কিন্তু শেষ রক্ষা হলো না রে সুজাতা। কেন? রহমত নিতে পারেনি আমার প্রত্যাখ্যান, মানসিক অবসাদে চলে যায়। সে কি? অনেকদিন পর জানতে পেরেছিলাম। ওকে রিহ্যাবে রেখেছে ওর বাবা মা। কি বলছিস অমল? সেই উচ্ছল রমা এখন মানসিক হসপিটালে। যাই ওর কাছে, তবে ও এখন আর আমায় চিনতে পারে না জানিস। হ্যাঁ হ্যাঁ, আসুন আমার সাথে। রমা রায় তো, উনি 19 নম্বর রুমে আছেন। এই যে এদিকে। চলে গেল রমা, রমা চলে গেল, হারিয়ে গেল। আমাকে চিনতে পারছিস না? আমার ঘর কই? আমার ঘর, আমার ঘর নেই, আমার ঘর নেই রমা, আমার ঘর নেই, আমার ঘর নেই রমা। তুই আমাকে ভুল বুঝেছিস, এ আমি চাইনি রমা। মৃদুল আসবি, মৃদুল, মৃদুল আসবি, অমলের খাতাটা নিয়ে যাবি। কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে না, কাউকে না, কাউকে না রমা। অমল আসবে রমা, অমল আসবে, কাউকে দেবো না, কাউকে না, কাউকে দেবো না, কাউকে দেবো না, অমল আসবে। এই অমল, ছাতাটা ভালো করে ধ। হ্যালো অমল, আজ কেমন আছিস? ভালো আছি রে। এই শোন না, আমি কিছুদিনের জন্য কলকাতা আসছি। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, তোর সাথেও দেখা করব। খুব ভালো হবে, কত বছর হয়ে গেল তোদের কারোর সাথে দেখা হয়নি। হ্যাঁ রে, আমরা আবার কফি হাউসে দেখা করতে পারি না? আসলে অনেক আনন্দ বেদনার সাক্ষী হয়ে ওই ইমারতটা আজও আমার স্বপ্নে প্রাণ পায় জানিস। জানি, আর এখানেই একদিন আমার স্বপ্নের জোনাকিরা চলার আগেই নিভে গিয়েছিল। সুজাতা, তুই এখনো ভুলিসনি, কিন্তু আমার যে কিছু করার ছিল না রে। আমি রমাকে ভালোবাসতাম, তোকে স্বীকৃতি দেওয়া আমার পক্ষে। থাক না অমল, অতীতকে বর্তমানে টেনে এনে বিষাদের ভার বাড়ি আর কাজ নেই। আসছি তো কলকাতায়, দেখা হবে।
your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is only permitted in the specified smoking areas. Thank you. Taxi! Chalun dada, Baligonj place. পর আবার এই বৃষ্টি ভেজা কলকাতা, জল থই থই বুকের উঠোনে আজ কত স্মৃতির ভিড়। অমল, সেই প্রাণোচ্ছল অমল, ওর সাথে শেষ দেখা হয়েছিল রিউনিয়নে। কত দেরি করলি শু, কি দারুণ সেজেছিস রে, কি ব্যাপার সখী, এমন লাস্যমি সাজে কোথায় যাবে অভিসারে? কি যে বলিস, তোকেও খুব সুন্দর লাগছে রে রমা। এই সবার সাথে দেখা হয়েছে, অমল, মৈদুল, নিখিলেশ? হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছিল, তবে তুই যা দেরি করলে, এই ওরা সব বেরিয়ে গেল। অমল, অমলও চলে গেল? আরে না না, ও কোথায় যাবে, মনে নেই আমাদের বাসে না উঠি, ওর ছুটি আছে। তা বটে, তা কোথায় সে কবি? ওই তো অমল এদিকেই আসছে। এই অমল, তাড়াতাড়ি আসছি। এসেছি আমি, এসেছি, এই তো আমি এসে গেছি স্বপ্নের ফেরিবেলা, রামধনু রঙে আঁকা স্বপ্নের মায়া জালে মন ভরাতে। ওহো অমল, তুই আর তোর সেই কবিতা। সখী, বন্ধুতা জলের ধারা নতুন মোহনায়, বহুদিনের স্মৃতিরাতায় কথায় মিশে যায়। খুব হয়েছে, তার চেয়ে চল এবার বাকি কবিতার ঝড়টুকু না হয় হোক কফি আর আড্ডার উষ্ণতায়। চল 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 চল। হ্যালো অমল, পৌঁছে গেছি কলকাতায়, কাল দেখা হচ্ছে তাহলে, ভুলিস না জানো। স্বাগতম বন্ধু, অপেক্ষায় রইলাম। সুজাতা, অমল, আরে তুই তো পুরো গিন্নি বান্নি হয়ে গেছিস রে। তুই অনেক বদলে গেছিস অমল। চল ওপরে গিয়ে বসি। কত বছর পর এলাম, সব যেন একই রকম আছে না রে? হ্যাঁ রে, পুরাতনী সাজে চিরন্তনী বৈঠকি মেজাজে এখনো সবাদৃত। ওদিকে তাকাস না অমল, সময় শূন্যস্থান পূরণ করে দিয়েছে রে। আয় আয়, আমরা এদিকটায় বসি, আয়। সময়, ওই তো আমাদের টেবিলটা, ওই কোনার চেয়ারটায় নিখিলেশ বসত, ওদিকে মৈদুল, ওর পাশে আমি, আমার পাশে রমা, তার পাশে তুই। মনে পড়ে
ডিসুজার গিটারও একখানা চেয়ার দখল করে রাখতো। আর সেবার ডিসুজার অনুরোধে আমরা হঠাৎ হাজির হয়েছিলাম রবীন্দ্র সদনে সুনীল গঙ্গোপাধ্যায়ের গিটারের প্রোগ্রাম শুনতে, মনে আছে তোর? ডিসুজা কত কিছুই হারিয়ে গেল। জানিস নিখিলেশের সাথে না আমার প্যারিসে দেখা হয়েছিল, প্রেমের শহরে ওর ক্যানভাস তখন ভালোবাসার রঙে রঙিন। আরে হ্যাঁ হ্যাঁ, মৈদুলও তো শুনেছি খুব নামী রিপোর্টার হয়েছে। বাপরে, কফি টেবিলে যা তর্কের ঝড় তুলতো, সবাই সবাই কেমন ছিটকে গেলাম। মাঝে মাঝে মনে হয় জীবন খাতার পাতা থেকে কিছু পৃষ্ঠা যদি বাদ দিতে পারতাম তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারতো না সুজাতা? আস্তে আস্তে অমল, উত্তেজিত হোস না। চল সুজাতা, ভালো লাগছে না আর, আজ উঠি, তোর ফেরা কবে? কিছু কাজ আছে, আছি আরো 7 দিন। আচ্ছা আমি আসবো এয়ারপোর্টে। থাক না অমল, এই অসুস্থ শরীরে আবার কষ্ট করবি? গন্তব্যস্থলে পৌঁছানোর এই দায়টুকু থেকে যে আমার মুক্তি নেই রে। তোর মনে নেই রমা, রমাকেও যে আমি? আরে না না, ও কোথায় যাবে, মনে নেই? আমাদের বাসে না উঠে ওর ছুটি আছে। তা বটে, তা কোথায় সে কবি? ওই তো ওই তো অমল এদিকেই আসছে। এই অমল, এবার আসি তবে অমল। এত বছর পরে এসেও প্রিয় শহরটায় প্রাণের ছোঁয়া হয়তো সেভাবে পেলি না, তাই না? তা কেন, আমাদের কাটানো সুন্দর মুহূর্তটুকু মুঠোবন্দি করে ফিরে যাচ্ছে ঠিকানায়। অভ্যেসের দিন যাপনে যখন হাঁপিয়ে উঠব ফিরে দেখব সময়টাকে। সাবধানে থাকিস, ভয় পাস না, জীবন আমার জন্য অপেক্ষা করবেই, কারণ আমার জন্য যে অপেক্ষা করে আছে সে। ভালো থাকিস সুজাতা। অমল, 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 কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কত জন এলো গেল, কত জনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়, কফি হাউসে সেই আড্ডাটা যায়।